হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও ছাড়তে সাহায্য করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ 20/12/2021। এ হলো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ তারিখ 1/12/2021। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী প্রকৌশলী সিভিল, দুজন সেকশন অফিসার গ্রেড 2 শূন্য পদে নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলী, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম পূরণের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.srm.crp.jnu.ac.bd অথবা এমপ্লয়েড অনলাইন অ্যাপ্লিকেশন থেকে পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত যত এই বিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত যত বিষয় আছে এই বিজ্ঞপ্তির ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা বিস্তারিত গুগলে গিয়ে দেখতে পারেন। ওয়েবসাইটে ক্লিক করে উল্লেখিত পদসমূহের জন্য 400 টাকা করে শিওর ক্যাশ অথবা নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আপনাদের আবেদন করতে 400 টাকা লাগবে নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাম্বার পত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারে 3 কপি সত্যায়িত রঙিন ছবি সম্বলিত আবেদনপত্র যুক্ত করে অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি 8 কপি লাগবে। 8 সেট, হ্যাঁ 8 সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র 20/12/2021 তারিখের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সকাল 8টা হতে 7টা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন তারা সরাসরি আপনারা পৌঁছাতে পারেন হাতে হাতে অফিসে বা ডাক যোগাযোগের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন। আর এখানে বলছে যে কি অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি 8 সেট প্রিন্ট কপি 8 সেট লাগবে পূর্ণ আবেদনপত্র। ঠিক আছে, তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো যদি না লাগে তাহলে দায় দাবি নাই। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।